হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রিয়েলমি X7 এই ফোনটি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U। এছাড়াও এই ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। সো বন্ধুরা, রিয়েলমি X7 এই ফোনটি সব মিলিয়ে কেমন হবে, সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর এছাড়াও জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এর সাথে জানাবো এই ফোনটির বাংলাদেশে লঞ্চিং ডেট এবং সম্ভাব্য প্রাইস নিয়ে। আর সবার শেষে জানাবো এই ফোনটি নিয়ে আমার মতামত, অর্থাৎ এই প্রাইজের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, এই ফোনটি কি ভালো হবে না এর থেকে কোনো ভালো অপশান থাকছে আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, আপনি যদি টিপি টেক টিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ নতুন চ্যানেল হিসাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক অনেক প্রয়োজন। আর ভিডিওতে দয়া করে একটি লাইক দিবেন। সবসময়ের মতো কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে প্লাস্টিক বডির সাথে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ব্যাকপার্টে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে 4টি ক্যামেরা, যার কারণে এই ফোনটি দেখতে অসাধারণ লাগে। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে বাম পাশে বসানো হয়েছে ছোট্ট একটি পাঞ্চল, আর সেখানে থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। রিয়েলমি X7 এই ফোনটির ওজন করা হয়েছে 175 গ্রাম, আর ফোনটির দৈর্ঘ্য করা হয়েছে 160.9 মিলিমিটার এবং প্রস্থ করা হয়েছে 74.8 মিলিমিটার। আর এই ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 3টি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে হোয়াইট এবং আরেকটি হচ্ছে রেনবো। এর চেয়ে বেশি কিছু এই ফোনটি সম্পর্কে জানা যায়নি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডির রেশিও থাকছে 82.6%। আর এই ডিসপ্লের রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 411 PPI ডেন্সিটি, যার কারণে ডিসপ্লের কন্টেন্টগুলো অনেক শার্প দেখাবে। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লের সব কিছু মিলে ডিসপ্লে সেকশনটা আমার কাছে ভালোই লাগলো। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে রিয়েলমি UI, আর যার টপে থাকছে Android 10। আর আমি আগে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U 5G। এছাড়াও ফোনটিতে 7 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর থাকছে। আর ফোনটির GPU হিসেবে থাকছে Mali G57। আর ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB RAM 128GB ROM এবং আরেকটি হচ্ছে 8GB RAM 128GB ROM। বন্ধুরা, এবারে কথা বলা যাক ফোনটির মেন পার্ট ক্যামেরা নিয়ে। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং ফোর্থ ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা, আর সাথে থাকছে LED ফ্ল্যাশ। আর এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরার রেজুলেশন থাকছে 1080 পিক্সেল। বন্ধুরা, এবারে কথা বলা যাক ফোনটির সবচেয়ে জরুরি পার্ট নিয়ে, ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4300 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভাল ব্যাটারি, সাথে ফোনটি চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রিয়েলমি বলছে এই ফোনটি 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 33 মিনিট, তবে প্রকৃত তথ্য ফোনটি হাতে পাওয়ার পরই জানা যাবে। এবারে কথা বলবো রিয়েলমি X7 এই ফোনটির বাংলাদেশে লঞ্চিং ডেট এবং সম্ভাব্য প্রাইস নিয়ে। এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে প্রথম সপ্তাহে পাওয়া যাবে বলে আমার মনে হয়, আর এই ফোনটির প্রাইস হতে পারে 22,000 টাকা। এবারে জানাবো আমার মতামত, এই ফোনটির ডিসপ্লে চিপসেট সব কিছু মিলে এই ফোনটি দারুণ লাগলো আমার কাছে। সো রিয়েলমি যদি সত্যি রিয়েলমি X7 এই ফোনটি 22,000 থেকে 23,000 টাকার মধ্যে প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় এই বাজেটে এই ফোনটি হবে সবথেকে সেরা।
সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রিয়েলমি X7 এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওতে দয়া করে একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।